আমি এখন কোলমোরদেন ওয়াইল্ড লাইফ পার্কে, আর এই ভ্লগে আপনাদেরকে আমি দেখাবো এখানে কিভাবে পৃথিবীর অসংখ্য বিপন্নবয় প্রাণীকে সংরক্ষণ করা হচ্ছে। এটি কোলমোরদেন সিরিজের তৃতীয় পর্ব। যারা আগের দুটো পর্ব দেখেন নাই তাদের জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, আপনি চাইলে এখনই ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তা না হলে অবশ্যই এই ভিডিও শেষ করে আগের দুটো পর্ব দেখে নেবেন। এখন চলুন এই পর্বটা পুরো দেখি। কোলমোরদেনের এই অংশে অসংখ্য বিপন্ন প্রায় তৃণভোজী প্রাণীদের বসবাস। অনেকটাই ছাগল আকৃতির এই প্রাণীটি হচ্ছে অ্যাডাক্স। এর আর একটা ইন্টারেস্টিং নাম হচ্ছে স্ক্রুহর্ন অ্যান্থিলপ। ঋতু পরিবর্তনের সাথে সাথে এদের গায়ের রং চেঞ্জ হয়। গ্রীষ্মকালে এদের গায়ের আরামদায়ক সাদা রং বেশ আশ্চর্যজনক। এদিকে গন্ডারের রেসপন্স টাইম কম, যেটা সারা জীবন জেনে আসছি সেটা এখানে এসে ভুল প্রমাণিত হল। এদের রেসপন্স টাইম দেখার জন্য আমরা এদেরকে ফ্রিজ হইতে বলছিলাম, সেই এক্সপেরিমেন্টের রেজাল্ট আপনারাই দেখুন। দূর থেকে হাতিগুলা দেখে আমরা একটু আগায় গেলাম। হাতির একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এদের এই বিল্টিন হাত পাখা দুইটা। গ্রীষ্মকালে কান দুইটা বেশ চমৎকার হাত পাখার কাজ করে। বাম পাশে হাতিটা খুব সাবধানে তার বাচ্চাটাকে পায়ের নিচে সিকিউর করে রাখছে, যাতে অন্য কোনো হাতি এর কোনো রকম ক্ষতি না করতে পারে। এই জায়গাতে থাকে ঢোল, যেটা কুকুর আর নেকড়ের কাছাকাছি একটা প্রাণী। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমরা এদেরকে ঘুমন্ত অবস্থায় দেখলাম। বেশ কিছুদিন আগে আমি স্কানসেন গেছিলাম, ওইখানে আমরা ঠিক ঢোল পাইছিলাম না কিন্তু উলফ ছিল, সেগুলা ঘুমন্ত অবস্থায় ছিল। সেই ব্লগটা দেখতে চাইলে এই ভিডিওর উপরে ডান পাশের কর্নারে লিঙ্ক দেওয়া আছে, এটাতে ক্লিক করে দেখে আসতে পারেন। এতক্ষণ যে প্রাণীগুলো দেখলেন আর এই ব্লগে পরবর্তীতে যে প্রাণীগুলো দেখবেন, এদের মধ্যে অধিকাংশই পৃথিবী থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো অবস্থায় আছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার বা IUCN প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এই প্রাণীগুলোকে সংরক্ষণ করতে। এই ব্লগের অধিকাংশ প্রাণী IUCN এর এক্সট্রিমলি এন্ডেঞ্জার্ড অথবা এন্ডেঞ্জার্ড লিস্টে আছে। সঠিকভাবে সংরক্ষণ না করলে হয়তো এমন একটা পর্যায়ে আসবে যখন এই প্রাণীগুলোর কোনো চিহ্নই দুনিয়াতে থাকবে না। IUCN এর লাল তালিকাভুক্ত অন্য একটা প্রাণী হচ্ছে আমাদের বাঘমামা। সবচেয়ে বড় বিড়াল হয়েও এরা আমাদের সহ আরো তিনটা দেশের জাতীয় পশু। আমরা হয়তো সবাই জানি রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু, তবে ভারত, মালয়েশিয়া, সাউথ কোরিয়াও একে জাতীয় পশু হিসেবে ঘোষণা করছে। পৃথিবীতে এখনো প্রায় 4,000 মতো বাঘ আছে। গত বাঘ সুমারি থেকে দেখা গেছে এদের সংখ্যা 3,900, আর এই 3,900 70% আমাদের সাবকন্টিনেন্টে আছে। আরো একটু স্পেসিফাই করতে হলে বলতে হবে যে বাঘগুলা আসলে সুন্দরবনের বাংলাদেশ এবং ভারতের অংশেই বেশি আছে। প্রতি বছর 29 জুলাই ইন্টারন্যাশনাল টাইগার ডে উদযাপন করা হয়। আগে যতগুলা চিড়িয়াখানাতেই গেছি সব জায়গাতেই দেখছি মোটা মোটা রডের খাঁচার ভিতরে বাঘদেরকে বন্দি করে রাখা হয়, কিন্তু এখানে একটু ভিন্ন, এদেরকে বেশ খোলামেলা জায়গায় রাখা হয়েছে। খাবার দাবারও হয়তো অনেক ভালো পায়, এর জন্য এরা বেশ স্বাস্থ্যবানও। ছোটবেলায় আমি যে কোনো চিড়িয়াখানায় গেলে আমার সবচেয়ে বড় কনফিউশন থাকতো এই বাঘদেরকে খাবার কিভাবে দেয়। আপনারও কি সেম কনফিউশন হতো? এই সাফারি পার্কটা অনেক বড়, আরও অনেক বিপন্ন প্রায় প্রাণী আছে যাদেরকে আমি পুরো ভিডিও ধরে দেখাবো। তবে এর পরেই যেটা আসতেছে সেটা আমার দেখা এই চিড়িয়াখানার সবচেয়ে দুষ্ট প্রাণী। এর ছবি দেখেন ও কি পরিমাণে দুষ্ট হইতে পারে সেটা হয়তো আপনারা আন্দাজ করতে পারতেছেন। সবাই যখন প্রচণ্ড গরমে পানিতে ঝাপাঝাপি করতেছে, ঠিক সেই সময় ইনি গাছের উপরে উঠে বসে আছেন। এই রেড পান্ডাদের গাছে চড়ার স্কিল মারাত্মক লেভেলের ভালো। দুনিয়াতে যে জিনিসটা সবাই খাইতে অপছন্দ করে সেই জিনিসটা এদের কাছে মারাত্মক লেভেলে প্রিয়। এরা খুবই স্বাচ্ছন্দ্যে বাস খাইতে থাকে, এজন্য এখানে বাঁশঝাড়ের ব্যবস্থা করা হয়েছে। এবার চলেন ও বাঁশ খাইতে থাকুক, আমরা অন্যান্য কিছু দেখে আসি। কোনো একটা অজানা কারণে ভাল্লুক বাচ্চাদের কাছে অনেক প্রিয়, আর এ কারণেই এখানে বাচ্চারা বেশ উৎফুল্ল থাকে।
যে কোনো সাফারি পার্কে ঘুরতে আসলে আমার কাছে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হচ্ছে সেই সাফারি পার্কের ম্যাপ খুঁজে দেখা। এইরকম যতগুলা ইনফরমেশন বুথ থাকবে সবগুলা বুথেই মোটামুটি 2-3 মিনিট সময় ব্যয় করলে দেখা যাবে যে কোনো কিছুই আসলে মিস হচ্ছে না। শুধুমাত্র এই ম্যাপের দিকে নজর দিলেই আপনি পুরো পার্কের একদম সব কিছু দেখে শেষ করে বেরোতে পারবেন, অন্যথায় কিছু না কিছু মিস হবে। এদেশে 26-27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও অনেক ক্লান্তিকর মনে হয়। বাতাসের আর্দ্রতা কম থাকার জন্য ডিহাইড্রেশন একটু বেশি হয়, আর এর জন্যই আপনি দেখবেন যে বারবার পানি খেতে ইচ্ছা করতেছে। সেটা যেরকম মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, পশু পাখির ক্ষেত্রেও একই রকম। তবে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে সবুজ ঘাস লতাপাতা পাওয়া যায়, যেটা অন্যান্য সিজনে একদমই সম্ভব না। আমাদের দেশের মতো সুইডেন ষড় ঋতুর দেশ না, শীত, বসন্ত, গ্রীষ্ম এবং শরৎ এই চারটাই এখানকার ঋতু। এখানে বর্ষাকাল নাই, প্রায় সব সিজনেই কম বেশি এখানে বৃষ্টিপাত হয়। পৃথিবীতে সবচেয়ে বড় ডিম দেয়া পাখির নাম হচ্ছে অস্ট্রিচ। এদের একটা ডিম ভাজি করলে পরিমাণ যতটুকু হবে ঠিক একই পরিমাণ মুরগি ডিম ভাজি পেতে চাইলে আমাদেরকে 24টা মুরগি ডিম খরচ করতে হবে। তার মানে হচ্ছে প্রায় 2 ডজন মুরগি ডিমের সমান এদের একটা ডিম। এই পাখিগুলা আফ্রিকার সবচেয়ে শান্তিপ্রিয় পাখি। নিতান্ত প্রয়োজনে এরা কারোর সাথে ঝগড়ায় জড়ায় না, প্রয়োজনে এরা একা অথবা দল বেঁধে খাবার খায়। দল বেঁধে খাওয়ার সময় এরা এক অন্যের প্রতি যথেষ্ট পরিমাণে সহনশীল থাকে। এদেরকে দেখে একটু দুর্বল মনে হলেও এরা আসলে ঘন্টায় 70 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, যা স্থলভাগের অন্যান্য যে কোনো পাখির থেকে সবচেয়ে বেশি। এজন্য এরা স্থলভাগের দ্রুততম পাখি। সভ্যতার প্রায় একদম শুরু থেকেই গাধা আর ঘোড়াকে গাধা বানিয়ে মানুষ গৃহপালিত করতে পারলেও, এদেরকে দিয়ে প্রচুর পরিমাণে বোঝা টানাইতে পারলেও, প্রায় একই গোত্রীয় জিব্রাকে দিয়ে এখন পর্যন্ত কোনো রকম বোঝা টানানোও সম্ভব হয় নাই বা তাদেরকে গৃহপালিত করাও সম্ভব হয়নি। ঠিক একইভাবে পৃথিবীর নানা প্রান্তে প্রচুর পরিমাণে ছাগল লালন পালন করা হলেও, ল্যাম লালন পালন করা হলেও এই আইবেক্স বা হরিণগুলার কন্ট্রোল মানুষের একবারেই না। গৃহস্থলী পশু হিসেবে এদের লালন পালন একেবারেই চোখে পড়ে না, তবে বাণিজ্যিক ভিত্তিতে বেশ কিছু জায়গায় হরিণ লালন পালন করা হয় বলে শুনেছি। মানুষ বোকা বানাতে পারছে এইরকম প্রাণীদের মধ্যে হাতি অন্যতম। প্রচণ্ড শক্তি সম্পন্ন এবং এই বিশাল দেহি হাতিগুলাকে এখনও অনেক সময় সার্কাসে ব্যবহার করতে দেখা যায়। এদেরকে পোষ মানানোর জন্য আসলে খুব ছোট বয়সে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসা হয়, যেটা আমার কাছে মনে হয় অত্যন্ত গর্হিত একটি কাজ। এই 2 পুষ বিশিষ্ট উটগুলাকে আমি জীবনে প্রথম দেখলাম। এর আগে আমার উট দেখার সৌভাগ্য হয়েছিল, বাট সেগুলার কুজ একটা ছিল। পুরান ঢাকার কোনো এক জায়গায় ক্যামেল কোফতা কাবাব পাওয়া যায়, যেটা জীবনে একবার হলেও আমার টেস্ট করার ইচ্ছা আছে। সুইডেনে উটের মাংস কিনতে পাওয়া যায়, আমার পরিচিত বেশ কয়েকজন সেটা কিনে এনে রান্না করছে, কিন্তু সবারই মতামত সঠিক রেসিপি না জানলে উটের মাংস রান্না করাটা বোকা। আমরা প্রতিনিয়তই কেউ বোকামি করলে তাকে গাধা বলে সম্বোধন করি। এই নিতান্ত নিরীহ প্রাণীগুলাই আসলে আসল গাধা। যুগ যুগ ধরে এরা মানুষের যেই পরিমাণে বোঝা টেনে দিছে সেই ঋণ মানুষ কোনোদিনই এদের কাছে শোধ করতে পারবে না। বাইসন প্রাগৈতিহাসিক এই প্রাণীটির 6টা স্পেসিস ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। এখন বেঁচে আছে শুধুমাত্র আমেরিকান বাইসন আর ইউরোপিয়ান বাইসন। স্পেনের আলতামিরা গুহায় 36,000 বছর আগে আঁকা বাইসনের ছবি আছে। বর্তমানে জেনেটিক্যালি পিওর বাইসনের সংখ্যা প্রায় 20,000, আর এদের বেশিরভাগই আছে আমেরিকার ইয়েলোস্টোন পার্ক আর কানাডার এল্ক আইল্যান্ড ন্যাশনাল পার্কে। গোলমোর্দেনের একটা জিনিস আমার খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে গোলমোর্দেন ফাউন্ডেশন ইউরোপীয় বাইসনগুলার বংশবৃদ্ধি করে এদেরকে আবার জঙ্গলে রিইন্ট্রোডিউস করতেছে, যেন অন্তত এই বেঁচে থাকা 2টি প্রজাতি আরো 1,000 বছর এই দুনিয়াতে বেঁচে থাকতে পারে। আজকের মতো আমাদের পশু পাখি দেখা শেষ, তবে সাফারি পার্ক সিরিজ শেষ হচ্ছে না। আগামী পর্বে আমরা ভাগ্যের চাকা ঘুরে আসলে কি কোনো পুরস্কার পাইলাম কিনা সেটা দেখবেন, এবং বেশ কিছু রাইডে ওঠার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চান আমি এরকম আরও কিছু ভিডিও বানাই তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।